সেখান থেকে লাইন শুরু হয়, গায়ে জোর দেখাচ্ছে। দাদাগিরি বুঝলেন, দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। কেউ বেশি ট্যাফো করলে সিধা উপরে পাঠিয়ে দেব, যত সব চুহা। কি বললেন, এরা সবাই চুহা? হুম, সবাই মিলে যদি একসাথে পেটায়, বাদুর হালে পানি পাবে তো কথায় আছে, চুমতার বার দুনিয়ার বার। ইউ মিন টু সে এত বড় বাড়ির ভ্যালুয়েশন এই? শুনুন, হোয়াট এভার ইট ইজ, আমি পুরো ট্রানজ্যাকশনটা ক্যাশে চাই। কি? হ্যাঁ, ক্যাশে চাই। বাড়ির দলিল যখন আমার কাছে, ন্যাচারালি এই বাড়িটা আমার, আর আমি ডিসাইড করব আমার বাড়ি নিয়ে আমি কি করব। ইজ দ্যাট ক্লিয়ার? কে রুদ্রমীর অধিকারী? আমি তো চিনি না, আমি সোমেশ্বর অধিকারীকে চিনি। আর সোমেশ্বর অধিকারী ওনার পুরো প্রপার্টি আমার নামে লিখে দিয়েছেন। চোখ গেলে দেবো একেবারে। গরিবের হাতের মুঠোর দম না, গায়ের চড়ে হয়, মনের চালায় হয়, মনের চালায় হয়। আমাদের উপর বর্তায়, আপনার, আমার, আমাদের সবার উপর। আর এই যে দাদা, এখন নিশ্চয়ই আর আপনার ফোনে কথা বলার মতো ইচ্ছে নেই। ভালো, তাহলে এবার একটু কাজ করুন। আমি লাইনের অনেকটা পেছনে ছিলাম, আমার কাজই যদি আপনাকে করতে হয় তাহলে সিরিয়ালি ডাকুন, আমি দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আপনারা যেখানে যেমন ভাবে দাঁড়িয়েছিলেন প্লিজ তেমন ভাবেই দাঁড়াবেন। আমি আজ থাক, সবাই যদি একসাথে সাহস দেখিয়ে ফেলে তাহলে মুশকিল হবে। শাবাশ, কোনো কথা হবে না বস। গুড নিউজ আছে, অপর্ণা বলছিল যে তুমি, মেশো, পিউ আগে যেরকম এই বাড়িতে থাকতে সেরকম আবার চলে এসো। সত্যি বলছো দাদাভাই? একদম সত্যি বলছি। এত ভাবছিস কেন? আমি তো আছি। জানি, কিন্তু তোকে তো আমি আগেই বলেছি, অধিকারী গ্রুপকে যে করে হোক আমি বাঁচাবই। আর বাড়িটা কি হবে? দেখব, বাড়িটা নিয়ে যদি চন্দ্রা কোনো রকম খোট পাকাতে চায় তাহলে সেটাও তো আমাদের ঠান্ডা মাথায় সামলাতে হবে নাকি? কিন্তু কি করে সামলাব? আমার কি মনে হয় জানিস, ও যদি সত্যি বাড়িটা নিয়ে এরকম কোনো স্টেপ নেওয়ার কথা ভেবে থাকে তাহলে ও কিন্তু লকার থেকে দলিলটা বার করে আনবে। ঠিক বলেছো তুমি বাবা। হ্যাঁ বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি রে বাবা। ওদিকে কি খবর, কাজ হলো? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। ও যা টাকা পয়সা দেওয়ার ছিল ও সব দিয়ে দিয়েছি, বলেছি সন্ধ্যার মধ্যে লাইন চালু হয়ে যাবে। যাক বাবা, বাঁচালি। ওফ সুজন, তুই তো একবারে লায়েক হয়ে গেলি রে। হ্যাঁ সুজন, সুজন কথা বল, সুজন।